থাকবো না এখানে অন্ধকার ওখানে ঠিক আছে সিঙ্গেলসের বড় বড় বিগ ম্যাচের মধ্যে একটা হলো এনাম ভার্সেস জুমার আর একটা হলো হার সুনামগঞ্জ দিয়েছে আব্দুর রহমান খালেদ আইল্যান্ড প্রবাসী টিম কম হয়েছে এটা রেস্ট্রিক্টেড টুর্নামেন্ট অনেক কম মিজান নাইম ভাইয়ের খেলা আজকে এই একটা অনেক নরম খেলা আছে অপোনেন্ট কাল আগামীকালকে খেলা আজকে জিতলে আগামীকালকে খেলা পড়বে আসাদ ও আকিবের সাথে চট্টগ্রাম কল আসছিল কল দিয়ে বিরক্ত হলে নেটওয়ার্কটা বুঝতে হবে হ্যাঁ দেখাবো ইনশাল্লাহ আগামীকালকে শখ আমার স্ক্রিনের দিকে দেখলাম আমি বলি আপনাকে দেখি বল দে কেন ভাই বুঝলাম না জুমারের সাথে খেলা জুনিয়র প্লেয়ার সিনিয়র র্যাঙ্ক 7 5-13 ফার্স্ট ম্যাচ সবাই ম্যাচটা শেয়ার দিবেন জয়নাল ভাই আর তানবীর ভাই পার্টনার এই সামারে ভাইদের খেলা এখনো হার ম্যাচ করে নাই করলে লাইভে দিব ইনশাল্লাহ ভাই এখন বিগ ম্যাচগুলো দেখাচ্ছি বুঝছেন আর আমার একার দ্বারা এতগুলো সম্ভব না একটা মোবাইল ইউজ করি যতটুকু পারবো চেষ্টা করবো
নাইলে দিতাম জনবের বিগ ম্যাচ আজকে নাই আজকে নরমাল টিমের সাথে খেলা বিগ ম্যাচ যখন পর বাতিল হয়ে গেছে করোনার কারণে সেভেন ফার্স্ট ম্যাচ Seven, first match. অবশ্যই খেপ নাই মোবাইলে চার্জ কম আজকে লাইভ দেখার ইচ্ছা ছিল না শরীর খুব খারাপ বুঝছেন তারপরে এই ম্যাচটার জন্য লাইভে আসছি বাই ডিটেলস লাইভের ডিটেলসে সব কিছু লেখা আছে দেখেন একটু কষ্ট করে দেখে খেলতেছে এটা র্যাঙ্কিং টুর্নামেন্ট বাংলাদেশ এই টুর্নামেন্টের মাধ্যমে র্যাঙ্কিং নির্ণয় হয় সিঙ্গেলস অ্যান্ড ডাবলস টুর্নামেন্ট চলতেছে এটা তো অবশ্যই কিন্তু এখন দিয়ে দিছে টুর্নামেন্ট কি করবেন এখন অনেকে খেপ নিতেছে না খেলতেছে এটা সকল খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি আগামীকাল সকাল 10টা থেকে খেলা শুরু হবে আগামীকাল সকাল 10টা থেকে খেলা শুরু হবে এইবার পাবে এইবার পাচ্ছে
ম্যাচে গড়াবে, মানে খাড্ডাহাড্ডি ম্যাচ হওয়ার সম্ভাবনা আছে। অনুষ্ঠান পড়েন লাইভের, তাইলে বিস্তারিত বুঝতে পারবেন। আবার প্রবাসী কেউ থাকলে বাংলাদেশি নাগরিক ওরা খেলতে পারবে। বাপসাপ ভালো করে খেলা চার দিনের টুর্নামেন্ট আজকে শুরু হয়েছে মাত্র। এখন যে ম্যাচ দেখতেছেন এটাতে প্রথম ম্যাচ জয়ী পরশ তুহিন, এখন সেকেন্ড ম্যাচে এগিয়ে আছে অনিক রিয়াদ। ভাই ডিসক্রিপশনে একটু কষ্ট করে দেখে ফেলবেন, লিখে দিছি কে কে খেলতেছে। ভাই আমার ম্যাচ আছে কালকে, আগামীকালকে প্রিকোয়ার্টার খেলা বাংলাদেশ র্যাঙ্কিং প্লেয়ারদের সাথে, জুমার আর লিপ্টনের সাথে। হলো তিন ম্যাচে গড়াইছে, এখানের ম্যাচের পয়েন্ট, এখানে গোপালগঞ্জের টিম না, এটা ওপেন টুর্নামেন্ট, কেউ চাইলে টিম দিতে পারে, ডিএসএ থেকে আবার একা একা খেলতে পারে পার্সোনাল। পরশ ভাই আর তুহিন ভাই বাংলাদেশ আর্মি থেকে খেলতেছে, অনিক আর রিয়াদ খেলতেছে খুলনা থেকে। এই তিন ম্যাচে ঘোরাবে এই খেলা, জি ভাই আমি খেলি টুকটাক। হ্যাঁ এই তো বগুড়ার দুজন খেলতেছে না, পরশ ভাই অনিক রিয়াদের ম্যাচ পয়েন্ট। তুহিন খুলনার হয়ে খেলতেছে অনিক রিয়াদ। সাকিব হেরে গেছে, খেলছিল গালিব সিঙ্গেলস খেলতেছে জুনিয়ার, গালিব জয় সিঙ্গেলস ফার্স্ট রাউন্ড ম্যাচ জিতছে। ওয়ান অল সবাই মোস্ট ডেঞ্জারিয়াস ভাই, পার্সোনাল ওপিনিয়ন এখানে দিয়ে লাভ নাই। আপনার খেলা ভালো লাগে ভাই, খালি আপনার কথা জিতায় আপনার লন্ডনে বলতে খেলা কোন সময়। হ্যাঁ ভালো লাগে ভাই, তিন নাম্বার সেট, এক এক সমতায় ম্যাচ, সবাই ম্যাচটা শেয়ার দিবেন, সেরকম ম্যাচ আছে। Okay.
8-7 तीन नम्बर सेट चलते से एखन खेला चलते से बांग्लादेश आर्मिर पक्षे बगुड़ार परश भाई तुहिन भाई वर्सेस खुलनार पक्षे रियाद ओनिक नम्बर सेट चलते से 9-7 मैच पॉइंट 8-9 देखे नहीं कार कार खेला चलते से टांगाइलेर क्यों खेलते से ना मन निजे तो जाने परश भाई 10-9 तीन नंबर सेट एक नंबर कोर्टे परवर्ती खेला ইহা রঞ্জন হাওলাদার ফয়সাল আহমেদ কপু Well played, Good. Puran Sail bate mare. Comment korte chen jara share ar lekha asche. এটা আসলে ন্যাশনাল লেভেলের বেস্ট প্লেয়ারদের খেলা বুঝছেন অবশ্যই প্রতি ডিস্ট্রিক্টে ভালো প্লেয়ার আছে কিন্তু এটা ভালোদেরও ভালোদের খেলা খেললে পালা ভাই ফাইনালে করবে নতুন টিভি ওয়ান অ্যান্ড অনলি লিজেন্ড অফ ব্যাডমিন্টন এখনো খেলে যাচ্ছেন 13 14-17 আগামীকালকে খেলা ওনারা বাই পাইছেন ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড কালকে খেলা কার সাথে খেলা ওটা জানাবো আমি
ওয়েল প্লে ওয়েল প্লে First win, match point, Onik Riyadh 15. That summer ranking tournament, Bangladesh player der moddhe. Mama boy moto. Era 20 again. Game up. Hello ji, mumo dar. Dhonnobad, onek mojar khelaish.